হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সবাই। তো দেখো, আজকে আমি যাব এক জায়গায়, তো সেটা হলো জন্মদিন বাড়ি যাব। তো তার জন্য একটু রেডি হয়েছি, তো একটু সাজুগুজু করেছি। তো দেখো, যাব আমি আর ছেলে, তোর বাবা গেছে ওখানে, ওখান থেকেও যাবে। তোর বাবার বন্ধুর ছেলের জন্মদিন, তার জন্যে যাবো আমরা। তো খুব বেশি দূরে নয়, সামনেই। তো আজকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে, থামার কোনো গল্পই নাই। তো এখন একটু ওরই মধ্যে থেমেছে। তো তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে আমরা জন্মদিন বাড়িটা যাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাচ্ছি আমরা, তো ঢুকেই গেছি ওদের ঘরে। তো ছাতা মাথায় দিয়ে এলাম, তো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। আর এখানে কেক খাচ্ছি, এই যে ও তো খায় না, অল্প একটু মুখে দিতে বললো খাচ্ছে। আর আমরা আসার আগে কেক কাটা হয়ে গেছে, তো এবার আমরা কেকটা খেয়ে আমরা এবার খেতে বসবো। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই দেখো, এটা হলো বার্থডে বয়, এটা বার্থডে বয় আমাদের। তো ওকে দেখালাম একটু। আর এই যেখানে আমার ছেলে খেতে বসে গেছে, বিছানার মধ্যেই খাচ্ছে, ওদের জায়গা প্রচণ্ড শর্ট, সেই জন্য বিছানায় খাচ্ছে। আর আমরা দুজনে নিমেষেই খাচ্ছি, তো এতটাই জায়গা শর্ট ওদের, তার জন্যে কাউকে বলেনি, মানে জায়গাটা এতটাই কম। তো সেই আর রান্না হয়েছে পনির আর চিকেন কষা, আর আছে রাইস আর ঝুড়ি বাদাম দিয়ে আলু ভাজা। তো এই এগুলো হয়েছিল, তো খেতে খুব ভালো হয়েছিল, সব জিনিসগুলি খেতে ভালো হয়েছিল, তো সব জিনিসই খেতে ভালো হয়েছিল। তো খাচ্ছি আর একটু করে ক্যামেরা করছি, দেখো। আর প্রচুর চিকেন দিয়েছে, এত চিকেন খাওয়া যায়? প্রচুর চিকেন দিয়েছে খেতে, কিন্তু দেখো খাচ্ছি। তো আমি হাড়ের মাংস একটু ভালোই খাই, আর বৌদির গলার আওয়াজটা একটু জোর, যে কথা বলছে না, প্রচুর জোরে জোরে কথা বলছে। জন্মদিন বাড়িতে কেউ লোকজন নাই বলে অতটা তোমরা বুঝতে পারবে না, জন্মদিন বাড়ি গেছে, কাউকে তো বলেনি। এর আগে যা ওর বন্ধু ছিল, দু চারজন সারা খেয়ে চলে গেছে, তো এবার আমরাই খাচ্ছি, তো আর কেউ নয়, তো আমরাই খাচ্ছি। তো এবার আমার খাওয়া তো হয়েই গেল, এবার আমি চাটনি খাবো, টমেটো খেজুর সব দিয়েছে, চাটনি করেছে, সে চাটনিটা খাবো। আর একটু রাইস দেখো, আমি খেতে পারিনি, মানে আর পেটে ঢুকছে না, তো তার জন্য একটু নষ্ট করলাম, খারাপও লাগছে নষ্ট করলাম বলে, তো তার জন্য। এবার এই দেখো মিষ্টি নিয়ে বসে গেছি, এগুলো হচ্ছে কি মিষ্টি, লট চমচম আর একটা কি ছানার মিষ্টি, যেটা খাচ্ছি নামটা জানি না কি মিষ্টি। তো খেতে খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে খেতে, খাচ্ছি দেখো। আর একটু করে তোমাদেরকে দেখাচ্ছি, আমি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, আমি এবার ওদের একটু ঘরটা ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখাতে চাই, যতটা পারি ততটা দেখাচ্ছি।
তো চলো বন্ধুরা হাতটা ধুয়ে আসি। এই দেখো এখানে গ্যাস রেখেছে, জল টল সব উপরে, মানে এত জায়গা শর্ট। আর এখানে একটা বিছানা আছে বারান্দার মধ্যে, যেখানে বসে আছো তো সেই মেঝে নেই, তবু তার মধ্যে ঘর দুয়ার খুব গুছানো আছে, খুবই ভালো। তো আমি এবার বাড়ি চলে যাব। এটা ঠাকুর ঠাকুর আছে এই যেখানটায়। একটু যতটা সম্ভব পারছে ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তাহলে বন্ধুরা চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি যে আয়না দিয়ে দেখতে পাচ্ছি আমাকে, ভিডিও করছি। এই যে বন্ধুরা, আমি তো জন্মদিন বাড়িকে অনেকক্ষণ চলে এসেছি, তো তারপর থেকে আর কোনো ব্লগ করিনি, তো এখন আমি শুরু করলাম, আবার ব্লগটা শেষ করতে তো হবে। তো এসে গেছি চারটের সময়, চারটের সময় এসে একটু বাইরে গল্প করছিলাম, তারপরে বৃষ্টি এসে গেল, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হলো, তো আজকে তো সারাদিন বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি হলো, তো সন্ধ্যে টন্ধে দিয়ে তো চাটা খেয়ে, তো আজ খেয়েছি তো প্রচণ্ড পেট ভার, তো ভাত দেখি কী হয় রান্না বান্না আবার। আর তো দেখলি ওদের জায়গাটা না খুব ছোট জানো তো, এতটাই ছোট, দুজনের বেশি খেতে বসাই যায় না, তো বেশি তো লোক তাও বলেনি, তো আমরাই তিনজনে গেছিলাম, আর যার জন্মদিন তারই দু চারজন বন্ধু গেছিলো, তো ওদের খাওয়া হয়ে গেছিলো আমরা যাওয়ার পরই। আর কেক তো কাটা আমরা যাওয়ার আগেই হয়ে গেছে, আর আমার ছেলেকে ওই জন্য বিছানায় খেতে দিয়েছিল দেরি হয়ে যাচ্ছিলো বলে, তো কি করবে ছোট জায়গা অসুবিধা হচ্ছিলো বলেই বিছানায় দিয়েছে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তার ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে, তো খুব ভালো করে তুলতে পারিনি। আর দুটো কথা বলার জন্য আমি ভিডিওটা করেছি বন্ধুরা, যারা আমার ভিডিও দেখতে চাও না, যারা আমাকে নিয়ে রহস্য করো, হাসাহাসি করো যে আমি ভিডিও করছি বলে খুব এ করো, তাদেরকে বলবে প্লিজ তোমরা আমার ভিডিও দেখো না, তোমরা আমাকে আন করে দাও, আমি চাই না তোমরা আমার ভিডিও দেখো, দেখে এইরকম করো। জানো তো বন্ধুরা, আগে না আমার হাজবেন্ড আমার ভিডিও, যখন আমি প্রথম ইউটিউব চ্যানেলটা খুলি তখন আমার হাজবেন্ড আমাকে খুব সাপোর্ট করেছিল, খুব মানে উৎসাহ ছিল, হ্যাঁ করো। ও কিন্তু ফোনের সম্বন্ধে কিছুই জানে না, তবুও করেছিল, কিন্তু এখন ও আমাকে আর সাপোর্ট করে না, ও আর আমাকে সাপোর্ট করে না, উল্টা আমাকে নিয়ে করে যে কী হবে এইসব করে, করতে হবে না, সবসময় ফোনের মধ্যে হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস কী দরকার করে, আচ্ছা তুমি তো আগে করতে না, এখন কেন করছো, কে মাথায় ঢুকিয়েছে এইসব আমি বলি, কিন্তু ও তাও এ করে। তো আমি বলবো যে যারা আমার ভিডিও দেখতে চান না প্লিজ তোমরা দেখবে না, তো যাদেরকে কথাগুলো বলছে আশা করি তারা বুঝতে পারছো, কেন আমার কষ্ট লাগে যখন আমার হাজবেন্ড আমাকে বলে যে ভিডিও করতে হবে না ছেড়ে দাও, তখন আমার কষ্ট লাগে। তো আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি, আমি আমার মন থেকে খুলেছি, আমি ভালোবেসে খুলেছি, তো আমি ইউটিউব চ্যানেলটাকে খুব ভালোবাসি তার জন্য আমি খুলেছি, তো যে যাই বলুক আমি এটা ছাড়বো না, ইউটিউব চ্যানেল আমি করব, ভিডিও আমি করব, যেমনই ভিডিও করি না কেন আমি করব, মানুষ কি না পারে, কেউ ভালো করে কেউ একটু খারাপ করে, তো চেষ্টা করব ভালো করার আগামী দিন, তো মানুষ তো একবারই ভালো হয়ে যায় না, আমার পরপর শেখে, তো এইটুকু আমার বলার ছিল। তো বন্ধুরা, আমি সব বন্ধুদেরকে বলছি না, আমি কিছু বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিও দেখে এ করে, আমি তাদেরকে বলছি, তো তোমরা ভিডিও দেখবে আবার বলবেও, তো প্লিজ তোমরা কিছু আমার ভিডিও দেখো না। তো এবার আমার মানে মনটা খুবই খারাপ লাগে যখন বলে না, আমার কষ্ট হয় প্রচুর, তো আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো আমি কতটা আমার কষ্ট হচ্ছে। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আর এই যে মশারি কাটানা দেখছো, এটা আমার শাশুড়িমা ঘরে, কেননা আমাদের বাড়িতে এত মশা, তো মশারি দুপুরেও না মশারি খাটিয়ে শুলে হয় না, তার জন্যই মা খাটিয়ে শুয়েছে। তো বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই, তো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, সেফ থাকবে, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, টাটা।